ঈদে বাপের বাড়ি বেড়াইতে না গেলে কিন্তু ঈদ কিন্তু ঈদ ঈদ লাগে না। তো খালি বাপের বাড়ি ড্যাং ড্যাং করে গেলেই তো হইব না, যেহেতু আমার বোনের আইব, বোনেকে পছন্দের খাওয়ান দাওয়ানো রান্না করান শুরু করে দিলাম। তো যেদিন যাবো তার আগের দিন সন্ধ্যাবেলায় এই যে আসরের পরে যে দাঁড়াইছি, দুইটা কেক বেকিং করছি, তারপরে লোকে একটা ফুডিং বানাইছি, হালিম বানাইছি, তারপর লোকে যে সেমাই, ওই যে লাচ্ছা সেমাই যারা আছে, নারিকেল দিয়ে সুন্দর করে ঘি দিয়ে চিনি দিয়ে সুন্দর করে রান্না করে নিছি, আর এই যে কেক দেখতেছেন প্লেন কেক, আরও লোকে চকলেট কেক, এগুলারে দিয়ে সুন্দর করে পেস্ট্রি বানাইছি। মানে আমার ভাই বোনেরা যা যা খাইতে পছন্দ করে, বিশ্বাস করেন না, আমার যদি আরও সময় হতো তাহলে হয়তো আমি আরও জিনিসপত্র রান্না করে নিতাম খাওয়ার জিনিস। তো যাই হোক, একটু হালিম ও গরু গোস্ত দিয়ে রান্না করে নিছি আমার মা, তারপর আমার বোনেরা হালিম অনেক পছন্দ করে, আমি নিজেও হালিম খাইতে অনেক পছন্দ করি। সুন্দর করে খাওয়ানগুলোরে বানায়, খাওয়ানগুলোরে সুন্দর করে প্যাকেট কইরা একেবারে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে দিয়ে দিছি, ওভারনাইট ফ্রোজ হয়েছে। যেন নেওয়ানোর সময় যেন শীত খেতে হতে ফেরে না যায়, কারণ একটা জিনিস যখন এক জায়গায় আরেক জায়গায় নেওয়ানোর সময় শীত খেতে ফেরে গেলে অনেক ঝামেলা। তো আমি সুন্দর করে রান্না বান্না শেষ হওয়ার পর আমি সুন্দর করে এরকম প্যাকেজিং শুরু করে দিলাম, একেবারে ফলি র্যাপার দিয়া এই যে প্লেন কেক যেগুলো সেগুলো নিয়ে আনিছি, এগুলো লেগে চকলেট সসও নিয়ে আনিছি, যেন চকলেট সসে বড়ায় বড়ায় যেন খাইতে পারে। আর এই যে পেস্ট্রিগুলো যখন বানানো হয়ে গেছে, তখন এই যেই ট্রেডার মধ্যে বেকিং করছিলাম, হেই ট্রেডার মধ্যে চিন্তা করলাম এটার মধ্যে নিলে সুন্দর মতো বাজে বাজে থাকবো, আর মাইখা যাওয়ার সম্ভাবনা থাকবো না, আর কায়িত কুতে হওয়ার সম্ভাবনা থাকবো না। একেবারে কেকগুলোর পেস্ট্রিগুলোর সুন্দর করে বহনের পরে এটার উপরে সুন্দর করে মোটা করে ফলি র্যাপ দিয়ে নিছি, যেন এটার উপরে কিছু থুইলেও জানি কেকের লোকে মাইখা না যায়। তো যেটা যেটা নেওয়ানের হেডারটা সুন্দর করে আমি রাত্রেবেলা প্যাকেটের কাজতাম সারা রাখছি, কারণ সকালে উঠলে তো সময় বেশি পাইতাম না, এমনি এই আসরের পর সময় দাঁড়াইছি আর এই রাত্রে দুইটা বাজে কাজকাম শেষ হয়েছে, সব পরিষ্কার টরিষ্কার করে ঘুমাইছি, সকালবেলা ঘুমেতে উঠছি 10টা বাজে, কারণ তাড়াতাড়ি ঘুমেতে উঠলে সারাদিন মাথা ব্যথা করবো, পরে দেখা যাবো যে এক জায়গায় বেড়াইতে গেলে ভালো লাগবো না। তো আমি একটু সব কিছু গুজগাছ যোগাযোগ করে নিছি, এই যে আমগো কাপড়ের ব্যাগ, আর এটা হলো বাজারের ব্যাগ, তারপরে এটা হলো গিয়ে যে খাওয়ন দাওয়ন যে বানাইছিলাম ফুডিং টুডিং, আর উপরে ম্যাঙ্গো যে আইসক্রিমের মধ্যে ওই চকলেট সসগুলো নিয়ে নিছিলাম, তারপরে এটা হলো আমার সাইড ব্যাগ, এই হলো সব জিনিসপত্র নিয়ে নিছি। আর বাজারের ব্যাগের মধ্যে কী কী ছিল কয়ে দিই, বাজারের ব্যাগের মধ্যে আম্মুর লেগা কয়েকটা মুরগি কিনছে মানা রাখবো, আর ওই লোকিয়া বাজার আর কি যেগুলা, তারপর বড়ো সাইজের একটা রুই মাছ একদম বাজারেতে কাটা নিছে, যদি আসতাম তো তাহলে দেখাইতাম, যেহেতু কাইটটা আনছে তাই দেখানোর কিছু নাই। আর ওটার মধ্যে ছিল ওই লোকিয়া পোলাও চাল, তারপর হলো গিয়ে সস, তারপর হলো ম্যাকরনি, আরও হাবি জাবি দরকারি যা লাগে এগুলো সব এটার মধ্যে ছিল। তো আমরা যেটা করলাম অটো যোগে অটোতে করে আমরা যেখানে সিএনজি পাওয়া যায় সিএনজি স্ট্যান্ডে আইলাম, সিএনজি স্ট্যান্ডেতে আমরা সিএনজি নিলাম। মা গো মা, উত্তরা যাইতে 700-800 টাকা ভাড়া, মাথা পুরো খারাপ হয়ে যায় গে, একটা সময় 500 টাকা দিয়ে যাইতে গে, কিন্তু এখন 700-800 টাকা নিচে যাইতেই চায় না। তো আমি কইলাম সিএনজিতে যেহেতু উঠছে আমার একটু কোক খাও না, তো মানা ডাবু সুন্দর করে মোজো নিয়ে নিল, আমি একটু মোজো খাইলাম, মোজো খাওয়ানোর পরে বিসমিল্লা কইলাম, আমি কইলাম ভাই এবার গাড়িটা টান দেন, আমরা এখন আম্মুর বাসায় যাবো। তো হ্যাঁ টান দিল, টান দিয়ে সুন্দর করে উত্তরা নিয়ে গেলো, আমার মা উত্তরা দক্ষিণখানে থাকে, তো উত্তরা দক্ষিণখান আমরা গেলাম, গিয়া বেশিক্ষণ সময় লাগে না, বেশি হইলে আধা ঘন্টা সময় লাগছে, আধা ঘন্টা সময়ের মধ্যে, যেহেতু ঈদের সময় রাস্তাঘাট যেহেতু ফাঁকা থাকে, আমরা মানে সিএনজি তো উঠছি আর নামছি মনে হইলো। হেনে যাও যায় দেখলাম আমার বোন গরিবের বাচ্চাগুলা হাফ প্যান্ট পরে লাফালাফি করতেছে, আমার মাইয়া কইতেছে আম্মি আমি কি একটু ক্যারাম বোর্ড খেলবো, আমি বলছি যাও ভাইগোর সাথে ক্যারাম বোর্ড খেলো, আমার ডাইলো একটা গরিবের বাচ্চা আর ওই ডাইলো দুইটা গরিবের দুইটা বাচ্চা, এটা হলো মাইজা গরিবের বাচ্চা, এটা হলো ছোটো গরিবের বাচ্চা। তো যাই হোক করা আমার অনেক আদরের, আমি যে বড় লোক তা না, আমি লগে আরও গরিব মহা গরিবের বাচ্চা। তো যাই হোক 24 তারিখ আমার বোনের ছোটো বোনের জন্মদিন গেছে, তো আমি জন্মদিনের দিন উইশ করতেও ভুল লাগিছিলাম গা, কারণ আমার বাসায় ওই দিন অনেক মেহমান ছিল, মেহমানগুলো গিয়ে রান্নাবাড়ি করতে করতে আমার ছোটো বোনের কথা ভুল লাগিছে গা। তো আমার বোনে তো ফুইল্লা গাল ফুলাই রাখছে, কয় তুই আমার জন্মদিন একটু উইশও করতে পারলি না, তুই কেমন বোন, তুই সব ভুলে গেলি, তুই আমার ছোটোবেলায় কত আদর করে পালছো স্যার, এখন তুই আমার সব জন্মদিনও ভুলে যাস, পরে আমি দূর বাদ দে কেক বানাইছি কেক খা। তো এরপরে আমি দেখলাম আমার আম্মা একা একা কাজ করে পারতেছে না, আর আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা তো আম্মারে সারাদিন হাতে হাতে এটা এটা কাজকর্ম হেল্প করতো, আর আব্বা মারা যাওয়ার পর আম্মু শরীর স্বাস্থ্য একদম ভেঙে গেছে, মাঝখান দিয়ে আম্মু এত অসুস্থ ছিল আম্মু যে বাঁচবো আমরা এটাই ভাবি নেই। তো যাই হোক আল্লাহ যে আম্মুরে বাসায় রাখছে এটাই অনেক কিছু। তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার আব্বা যেন বেশ নসিব হয়। তো যাই হোক যেটা কইতেছিলাম হেডের লোক, আমি চিন্তা করলাম আমি গরজারু দেই আর অন্যান্য বোনগরে কাজ বাই করে দিছি, তোরা এই কাজগুলো কর আমি এই কাজগুলো করি, আম্মু রান্নাবান্না যে দূর আগায় পাশে ধরনের করে দিই তাহলে দেখা যাবো তাতে রান্নাবান্না শেষ হয়ে যাবো। আম্মু কইলো যে তোমরা কী খাইবা, তো আমি সিএনজিতে উড়ানোর আগে আম্মু আমার জিজ্ঞেস যে তোমার কী খাইতে ইচ্ছা করে, তো আমি কইছি যে আম্মু আমি সব কিছু বানাইছি বাসায় কিন্তু ঈদে আমি নুডলসটা বানাইনি, দয়া করে আমার লাগে একটু নুডলস বানায় রেখো আমি একটু নুডলস খামো। তো আম্মু কী করছে লেবুর শরবত আমের শরবত আর নুডলস বানায় রাখছিলো যেন আমরা কিছু একটা খাইতে পারি। তো যেটা করলাম হেডে হলো যায় নুডলস
নুডলসটা খাইছি, নুডলসটা এত মজার মজা হয়েছে, আমার মায়ের যেমন রান্না করছে খুবই টেস্ট হয়েছে। আমার মাইয়া নুডলসটা খায় এমন একটা বাপ করলো যেন জালে ঠেলায় খাইতে পারে না, বিশ্বাস করবেন না। আমার মাইয়া যেই ডঙ্গির ডঙ্গি ওই কিন্তু 4x রামেন কিন্তু খায় ফেলায়, একটু ঝাল লাগে না। যদি কেউ তোমার ঝাল লাগতেছে কয় না আমি কোনো ঝালই তো না, এটা তো কোনো একটা ঝাল হইলো, কিন্তু এই নুডলসটা হ্যাঁ খাইতে পারলো না, এমন একটা বাপ করলো যেন জালের ছোটা হ্যাঁ খাইতেই পারে না। তো আমার স্বামীর কলম নুডলসটা কিরম হয়েছে, কয় ভালো হয়েছে, তোমার তেন অনেক ভালো হয়েছে। আমি কেউ হ্যাঁ আমার তেন তো ব্যাগ জিনিসই ভালো, আমার তেন অন্য বেরিরাও ভালো, আমার তেন সবই ভালো। তো জানলা দিয়ে আমার স্বামী প্রকৃতি দেখা শুরু করে দিল। মানে উত্তরে একটা জিনিস ভাল লাগে, মানে বিল্ডিংগুলো অত ঘিজি ঘিজি না, বিশেষ করে আম্মু যে বাসাটা আছে এই বাসার সামনে পুরাই ফাঁকা, মানে খুবই সুন্দর, মানে রাস্তাগুলো অনেক মানে রাস্তা এই রাস্তাটা সুন্দর, কিন্তু এর আগে যে রাস্তাগুলো ও মাগো বাঙ্গাসুর আছে, হিন্দিতে আশ্রয়তে আশ্রয়তে আইসি। তো যাই হোক, রান্না করতে করতে আম্মুর অনেক সময় লেগে গেছে, মানে আম্মু যখন রান্না শেষ করছে তখন মাগরিব রাজান দিয়ে দিছে। তো মাগরিব রাজান দিয়ে দিলে কিছু খাওয়া তো খায়, আর আমরা 3টা বাজে এই তো নুডলস খাইছি, নুডলস একেবারে ভরপেট খাইছি, কারণ আম্মু এক করে নুডলস রান্না করছিল, নুডলস খাই তো ফ্যাট বেড়ে গেছে গিয়া। তো এরপরে যেটা করলাম, আম্মু জিজ্ঞেস করছে তোমরা টেবিলে খাইতে পারবে না ফ্লোরে সবাই একসাথে বইবা, তো আমি বলছি যে আম্মু টেবিলে খাওয়ানোর দরকার নেই, কারণ টেবিলে তো দেখা যাচ্ছে আর কম, আমরা সবাই মিলে একসাথে বইতে পারবো না, এর তেন ভালো আমরা ফ্লোরেই বই, তাহলে ফোলা ফ্যান টোলা ফ্যান সবাই মিলে খাওয়ানো যাবো। তো মানহারাপুর ডানে বসলো হচ্ছে কনকের পোলা, কলির পোলা, আর বাম পাশে বসলো হলো কনকের পোলা, আর আমার মেয়েটা একটু দূরেই বসলো, কোনো সমস্যা নেই কারণ বাপের লগেই তো সবসময় বসে। তো দুই বাইক না দুই পাশ দেওয়া বহনের পরে মানহারাব্বু তো একেবারে নিজেরে মানে পুরা রাজা সুলতান সুলেমান মনে করা শুরু করে দিল। তো আম্মু তো এদিক দিয়ে সবার লেগে খাওয়ান বাড়তেছে, তো আমার স্বামী কি লেগে নিজেরা সুলতান সুলেমান মনে করা শুরু করলো। হেডা আমি আমনে করে কই, হে যে ফোলা ফ্যানের লগে ডলাডলি করতে কি যে পছন্দ করে, ফোলা ফ্যানটা সবসময় আতঙ্কে থাকে, কারো কোন সময় ধরে একটা চিবি দেয়। তো যাই হোক, মানহারাব্বু এই যে আন্ডারে ধৈরা দুষ্টামি করতেছে, কয় খালু তোমাকে খাওয়াই দেই, কয় না তুমি চাপো আমি একটু বসে খাই। তো আমি বলছি দেখো ফোলা ফ্যানটা কিন্তু জ্বালাইবে না, তাহলে তোমার একদিন আমার যেই কদিন লাগে সেই কদিন। তো মানহাব্বু এবার দেখতেছে যে হ্যাঁ বাবাই কেমনে পোলাগুলো ডিস্টার্ব করতেছে। তো আমি আপনি করে কি কইতাম, আমার ছোট বোনের পোলা ওই তো ডরে চড়ে টেবিলের তলে গিয়ে ঢুকছে। আমি কই বাবা তুমি বাইরে আসো, না খালো আমাকে চিমটি দেয় আমার ভালো লাগে না। তো আমি বলছি না তোমাকে খালো চিমটি দিবে না, এদিকে আসো আমি খালুর পাশ দিয়ে বসি, তুমি আমার কাছে দেয় এসা বসো আমি তোমাকে খাওয়াই দিই। কয় না আমি নিজেই খাইতে পারি, আমি আমি বাইর হবো না, আমি টেবিলের তলেই বসবো, খালো আমাকে চিমটি দেয় খালো আমাকে মারে। পরে আমি বলছি কোন জ্বালায় ফেললাম। তো আমার স্বামী তো আমার লগে দিয়ে বসলো, কয় এই দেখছো জেনে তো বাইরেই হইতে চান। আমি কই দেখছো তুমি পোলার ডরে কি ভয় দেখাইছো যে ফোলাটা বাড়িতে চান, এদিক দিয়ে ফোলার মায় তো হাসতেছে, কারণে খালুর লগে দুষ্টামি করে সিবিখা তোরা তো অগো খালু রাতে চিমটি খাইতেছে আর আমি খাইতেছি আমার মা রাতের ফোলাও। তো আমার মা রাতের ফোলাওটা যেই মজার মজা, আবার আম্মুর রোস্টটা অনেক মজা, আম্মু তো গরু গোস্ত রান্না করছে, রোস্ট রান্না করছে, তারপর ফোলাও রান্না করছে। তো আমার শাশুড়ি মায়ের রোস্টও কিন্তু অনেক মজা হয়, আমার শাশুড়ি মায়ের রোস্টও অনেক মজা। তো যেটা হইলো হেটে লোকে আমরা বাসাতে ব্রাশ আনতে ভুলে গেছি গা, তো মানারাব্বু আবার নিচে গেছে, নিচে গিয়ে আমগুলো গা ব্রাশ আনছে, ব্রাশ এনে সুন্দর করে সাজাই করতেছে, কয় একটা দিমু কনক রে, একটা দিমু কলি রে, আর একটা আমার। পরে মানা করতেছে আমার ব্রাশ দিবা না, পরে কইতেছে তাইলে সবুজটা হইল গিয়ে আমার, পারফেলটা হইল গিয়ে আমার মায়ের, আর এই যে গোলাপি ব্রাশটা এটা হলো কলির। পরে আমি কইছি এ আমার ব্রাশ দিত না, আমার ব্রাশ না দিলে কিন্তু আমার মুখে গন্ধ হলে কিন্তু তখন তুমি টিকতে পারবে না, তখন কয় থাক 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 কলিটা দেওয়া লাগবো না, কলিটা আমি ম্যানেজ করবো না, কলিটা আবার কিনা দিব না, তোমার এটা দিয়ে দিই। তো এইগুলো দুষ্টামি করতে করতে সময় গেল গিয়ে, এরপরে যেটা করলাম হেডে লোক আমি বাসাতেন যে মজার মজার খাওনগুলো বানায় আনছি, হেডে আবার কদ্দুর বাইর করে সার্ভ করা শুরু করে দিলাম। তো আমার ভাই যখন দুপুরবেলা খাইতে আইছিল তখন আবার ভাইয়ের যে বস আছে বড় ভাইয়া যে, হ্যার লেগা আবার বক্সে করে কদ্দুর দিয়ে দিছি, যেন হ্যাঁ একসাথে খাইতে পারে সবাই মিললা। তো এরপরে আমি যেটা করলাম, আমাগুলো লেগে সুন্দর করে আমি ছোটো ছোটো পেস্ট্রিগুলারে ছোটো ছোটো পিস করে নিলাম, কারণ পোলা ফ্যানে বড় পিস নিবো খাইতে পারবো না, পরে দাদা ফালাই দিব, এতেন ছোটো ছোটো পিস করে দেওয়ান ভালো। তো আমি আমার আম্মুরে ডাকা শুরু করে দিলাম যে আম্মু তুমি আইতেছো না কি লেগা, তুমি আইতেছো না, তুমি খাইবা না, আমি তোমার লেগে পুডিং বানায় আনছি। তোমার আম্মু কয় পুডিং বানায় আনছি, আমি অনেক খুশি হয়েছি, আমার পুডিংটা অনেক পছন্দ। পরে আম্মু আইলে কিন্তু আমি মাঝে মধ্যে দইও বানাই দিই, এই দিক দিয়ে মানহারাব্বু তো কারে কেমনে কোনি মারবো হেডি ট্রায়াল করতেছে। তো এই যে দেখতেছেন যে কলির কোলে যে বাচ্চাটা, এই আমগো যে জ্যান, কলির বাবু যে জ্যান, এই জ্যানের যে এখন যেটুক আমগো বিয়াওনের সময় এই আমগো কলিও ঠিক ওটুকি আসিল। তো কলি আমার আর মানহারাব্বুর অনেক আদরের, অনেক আদরের আমগো কলিজা। তো যাই হোক, এর মধ্যে মাজ্জাটার ফোলা আসছে, মাজ্জাটার ফোলা কইতেছে খালু আমাকে কোলে নাও। তো আমি কই আরে বাবারে তুই তো এতক্ষণ শান্তিতে আসিস, কী করতে পারে কলি কোলে নিতে, দেখবি এখন তোর যেই ডলাটা দিব তোর যান জীবন পুরো দুর্বিষহ করে দিব, আর তুই বাসাও কইল তোরা কেউ বাসাইতে যাবো না, খালি সবাই সাথে সাথে তামসাই দেখবো। তো এই দেখেন
এই যে ওরা যে ডলা মারতেছে হয় কিন্তু বাসাও বাসাও করতেছে, কিন্তু আমরা কেউই কিন্তু আর বাসাইতে চাইতেছি না, আমরা সবাই সায় সায় তামসা দেখতেছি, কারণ জানি যে মানার বল দুষ্টাম করতেছে। তো যাই হোক, ফুল আর মায়ও আয় একবার ফুসিও মারে না যে ফুল হচ্ছে বাসা বাসা করতেছে। তো আম্মু কতেছে খালি নাস্তা খেলে বনি চা খাওয়া লাগবো না, তো আম্মু সুন্দর করে আমগুলো গেছে চা বানিয়ে নিল। আর রাত্রেবেলা আমি করলাম যে আম্মু ভাত রাঁধো, বিশ্বাস করবেন না এই যে ভাত রাঁধছে বেহুদা, সবাই ফুল অবি খাইছে, কেউ ভাত সয়েও নাই। তো যাই হোক, আম্মু সুন্দর করে চায়ের কাপগুলো নিয়ে নিল। এর মধ্যে আমার ভাই আয় পড়ছে, যেহেতু আমরা বেড়াইতে গেছি তাই আমার ভাই একটু তাড়াতাড়ি এসে বসছে কাজেতে। তো এরপরে যেটা হইলো, হেঁটে হইলো গিয়ে এই যে বাইক নাড়ে কোলে লয় বই রইলো, মান হারা বু যত মজার মজার গল্প আছে সব শুরু করে দিল, কে ছোটোবেলায় কী কষে না কষে এডি আ কথা কু কথা সব মিললে শুরু করে দিলাম। আর এই দিক দিয়া দেখেন খালা আর বাগনি দুজনে মিল্লা খেলা শুরু করে দিছে গেম, কে কারে কয়টা গেম দিব। তা আম্মু যে চা বাড়ছে আমি সবাই ডাক দিতেছি, আমি কে তোরা আসোস না খেলে গা, আমি আম্মু তুমি আসতেছ না খেলে গা চা খাইবা না। তো এর মধ্যে আমার মায়ের যেমন ফাঁসের করে তাইলো, আয়া কইলো যে দাও আমার চাটা দাও আমি খাই। তো আমি আম্মুরে ডাকলাম, সবাই চা দিছি কিন্তু আমি চা খাই না, আমি তেমন একটা চা খাই না, আর চা খাইলে আমার কেমন জানি পেট ব্যথা উঠে। তো যাই হোক, এলাকা আমি চা খাই না। তো চা খাইলেও মানে রং চা খাই, দুধ চাটা তেমন একটা খাই না, আর খাইলেও খুব স্ট্রং করে বানায় খাই। তো যাই হোক, এই দেখেন মানারাব্বুরে তো ওই যে কয়না খালকেটটা কুমির আনছে, তো এতক্ষণ তো একলা একলা ভালোই আসলো মেহমেতে, মানারাব্বুরে ডাক দিয়ে এই দেখেন কোন বেজল হয়েছে। তো আমি মেহমেতরে বারবার করতেছিলাম, বাবা ফাড়া লারেস না, তোর হাত পা ফুটবো, তোর খালুর হাত পা ফুটবো, চাটা খাওয়ানো খের পরে দুজনে মিলে শয়তানি করিস। তো যাই হোক, এই দেখেন এই যে বইনার ফলে মোবাইল টিপতেছে আর মানার বাপে চা খাইতেছে, তো এরা সবাই চাটালো এই ব্যস্ত, এদিক দিয়ে আমার রান্না বান্না নিয়ে ব্যস্ত। তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু সবসময় আম বত্তা বানায় হয় না, কুদ্দুর আম বত্তা বানায়, তো রাত্রেবেলা আমার খাওয়ান দাওয়ানোর কোনো নিয়ত ছিল না, কারণ এমনি তো সন্ধ্যাবেলায় খাইছি, তার মধ্যে আবার নাস্তা পানি খাইলাম, তো আমি খাইতে চাইছিলাম না। তাও আম্মু হইলো যে পোলাওটা যেহেতু তোর পছন্দ, রোজটা দিয়ে একটু পোলাও খা। তো পোলাও খাওয়ানোর পরে মানে মানারা বুড়ে বিছনা টিছনা করিয়া দিলাম, তারপরে কনক কলি অগো বাচ্চা করে বিছনা টিছনা করিয়া দিল, কিন্তু অগো বাচ্চারে ঘুম পাড়াইতে পারলাম, আমি আমার বাচ্চারে ঘুম পাড়াইতে পারিনি, বিশ্বাস করবে না। আম্মু কয় কী এর ঘুম টুম আইসোস এতদিন পরে, আর তুই তো সহজে আওস না, আয় আমরা মিললে সবাই মিললে আমরা ক্যারাম বোর্ড খেলি। তো আম্মু তারপরে হলো গিয়ে কার শ্বশুর বাড়ি কী হইতেছে না হইতেছে কী সব কিছু সবাই মিললে গল্প টল্প শুরু করে দিলাম বোনেরা বোনেরা, আম্মু সহ অনেক, বিশ্বাস করবেন না, কলি আর আমি হলাম এক দল, আর আম্মু আর কনক হলো এক দল। তো এই দুই দলে বোর্ড খেলা হয়েছে, বোর্ড খেলার মধ্যে আমি আর কলি যেই হারা হাসছি, এত বাজেভাবে হাসছি, যেই ডাব্বা মারছি মানে বলার বাইরে। তো আমি কলিটা কইলাম, কলি তুই কি এখন আমার দল বদলায় কি কনকের লোকের দল পাকাবি? কয় না আপু, হারলো আমরা এক দল, তুমি আমি এক দল, আর জিতলো আমরা এক দল, আমি দল পাল্টাইতাম না। পরে দেখলাম খেলতে খেলতে দেখলাম প্রায় রাত্রে কয়টা বাজে জানেনি, রাত্রে প্রায় সাড়ে চারটা বেজে আছে, সাড়ে চারটা বেজে আছে, পরে আমি কামু আর খেলা লাগবো না, আমরা ঘুমাই।